সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে তোমাদের আমি অভাগ্য স্বর্গ এটা পড়াব আচ্ছা তার আগে আমরা একটু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং পাঠ পরিচিতি সম্পর্কে একটু ধারণা দিব আমি জানি এটা তোমাদের পড়া আছে আমি তোমাদেরকে পড়াইছিলাম স্কুলে তারপরও আমি আরেকবার রিভিশন দিচ্ছি দেখো মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে সবটা জানা না থাকলেও কিছু কিছু বিষয় তোমাকে জেনে রাখতে হবে যেগুলো তোমাদের পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসে তার মধ্যে আমি এগুলো একটু বলে দিচ্ছি তোমরা একটু এগুলো শিখে নিবা মুখস্থ রাখবা যে যেমন দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে তিনি উনিশশো সালে ভাগ্য ভাগ্যের সন্ধানে বার্মা বর্তমানে যান এবং রেঙ্গুনে অ্যাকাউন্টের অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসে কেরানা হিসেবে পদে চাকরি করেন আসতে পারে তার পেশা কি এবং কত সালে তিনি ভাগ্যের সন্ধানে বারমাই যান এরকম প্রশ্নটা আসতে পারে এটা একটু দেখে নিবা তারপরে এখানে আরেকটা বিষয় জানার দরকার আছে তিনি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগতনারায়ণী পদক এবং উনিশশো ছত্রিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলি ডিগ্রি উপাধি লাভ করেন এটাও একটু জেনে রাখতে হবে কারণ এটা পরীক্ষায় আসে তারপরে দেখো তার যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো আছে এটার মধ্যে তুমি কিছু গ্রন্থ একটু মুখস্থ রাখতে হবে যেমন বড় দিদি দেবদাস ম্যাজো দিদি তারপরে বৈকুণ্ঠের উইল পল্লী সমাজ শ্রীকান্ত চরিত্রহীন গৃহদা পথের দাবি শেষ প্রশ্ন এগুলো একটু মুখস্থ রাখবা এখান থেকে তোমাদের প্রশ্ন আসে এইবার আমরা একটু লেখক পরিচিতি যাব লেখক পরিচিতে একটু পড়ে নিব দেখো আমি যাচ্ছি যদিও বা এই অধ্যায়টা অনেক বড় দেখো লেখক সরি পাঠ পরিচিতিতে আমরা একটু যাচ্ছি দেখো পরীক্ষায় আসে এটা একটু জেনে রাখতে হবে এবং শিখে রাখতে হবে যে সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সমগ্র থেকে গ্রন্থের প্রথম খণ্ড থেকে অবাগী সর্ব নামটি নামক গ্রন্থটি গল্পটি সংকলন করা হয়েছে এটা পরীক্ষায় আসে যে কি রকম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে অবাগের স্বর্গ অবাগের স্বর্গ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত এরকম প্রশ্নটা আসে দেখি তারপরে একটু আমরা পাঠ পরিচয় সম্পর্কে একটু দেখে গরিব দুঃখী নিচু শ্রেণীর ছেলে কাঙালি তার মা অভাগী প্রতিবেশী উঁচু জাতির শ্রেণীর গৃহকর্ত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর বেতরকার ভাবানুভূতি প্রকাশের মাধ্যমে শুরু হয় এই গল্প মৃতের শবযাত্রার আরম্ভরতা শব হচ্ছে কি মৃত আর কি মৃত যেটাকে আমরা মুসলিম সম্প্রদায়ে বলি লাশ শবযাত্রার আড়ম্ভরতা ও সৎকারের ব্যাপকতা দেখে অভাগীও নিজের মৃত্যু মুহূর্তের স্বপ্ন দেখে চন্দন সিঁদুর আলতা মালা ঘি মধু ধূপ ধূনা অগ্নির ধোয়াই মুকুর্জবাড়ির গিন্নির স্বর্গে গমন করেছেন দুঃখী অভাগী অভাগীভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলি নিয়ে মৃত্যু শেষে পুত্র মুখান্নে করেও করলে সেও স্বর্গে যাবে মৃত্যুর সময় কাঙ্গালি তার বাবাকে হাজির করতে পারলেও পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে এই গল্পে সামন্তবাদের নির্মম রূপ এবং শ্রেণীর হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট ও যন্ত্রণা শরৎচন্দ্র অত্যন্ত ভাষায় উপস্থাপন করেছেন তে মূলত হিন্দু সম্প্রদায়ের তৎকালীন সমাজে যে ধনী এবং শ্রেণীর মানুষের মধ্যে যে বৈষম্য বিশেষ করে আর্থিক বৈষম্য প্রতা। তারপরে এইসব বিষয়গুলা আর পক্ষান্তরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি ফুটে উঠেছে এবং সবচেয়ে বেশি যে জিনিসটা প্রতীয়মান সেটা হচ্ছে কি শরৎচন্দ্র চাইতেন সমাজের যারা অবহেলিত নারী আছে যেমন আমি যদি বলি বিধবা নারী আমি যদি বলি পতিতা নারী আমি যদি বলি যারা সংসারে গিয়েও খুব দুঃখ কষ্টে জীবন পার করতেছে বিশেষ করে আমি যদি আরও বলি যে কোনো নারী বিয়ে হওয়ার পরে তার স্বামী তাকে তার যে চাহিদা সেটা অর্থ বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো কোনোটাই পূরণ করে না মেয়েটার জীবন যে দুর্বিষহ এই বিষয়গুলো সাধারণত দুর্বিষহ নারীর বা যে নারীগুলো সমাজে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং খুব কষ্টে জীবনযাপন করে বা দুঃখে জীবনযাপন করে তাদের বিষয়গুলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুব সুখাধিসভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং যারা সমাজে অবহেলিত নারী বিশেষ করে নারীদের যে দুঃখ দুর্দশা নারীদের যে কষ্ট যে পারিবারিক অর্থনৈতিক সামাজিক তারা যে হেউ প্রতিপন্ন সমাজে এই বিষয়গুলোকে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন যে সমাজে নারীও একটা যে অংশ পুরুষের চেয়ে নারীও যে কম নয় বা সমান গুরুত্ব বহন করে এই বিষয়টা ফুটিয়ে তোলার জন্য লেখক তার বিষয়ে লেখার মধ্যে মূলত এই বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দুঃখ দুর্দশাগ্রস্ত নারীদের জীবন যন্ত্রনা করেছেন। আচ্ছা এবার আমরা মূল যাব। দেখো আমি পড়তেছি। ঠাকুরদাস মুখুর্যের বসি ওই ওসি স্ত্রী সাত দিনের জোরে মারা গেলেন মুখুর যে বাড়ি অনেক বড় তখনকার সময়ে হিন্দু সম্প্রদায়ে অনেক বড় সম্প্রদায় বড় জমিদার শ্রেণীর মানুষ যে মুখুর্জ বাড়ি সাত দিন জোরে মারা গেলে বৃদ্ধ মুখু মুখোপাধ্যায় মহাশয় তার চার ছেলে তিন মেয়ে ছেলে মেয়ের ছেলে পুলে হইয়াছে জামাইরা প্রতিবেশীর দল চাকর বাকর সে যেন এক উৎসব বাঁধিয়া গেল মানে ব্যাপারটা হচ্ছে কি মুখুর্জি বাড়ির যিনি বৃদ্ধ মুখুর্জ আছে তার একদম যেটা যদি আমি যদি বলি এই দুই লাইন পরে আমি যেটা বসলাম যে সমাজের একদম উঁচু শ্রেণীর মানুষ বললে চলে তার যে বিলাসিতা জীবনযাপন যেখানে চাকর বাকর আছে যেখানে ছেলে পুলে সবকিছু মিলে তিনি সুখী আছেন বা একটা সুখী পরিবার এবং উচ্চবিত্ত পরিবার সমস্ত গ্রামের লোক ধুমধামের শবযাত্রায় শবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল যেহেতু মুখুর্চের স্ত্রী মারা গেছে যে সাত দিন জ্বরে মারা গেল মারা যাওয়ার পর সেটা হিন্দু সম্প্রদায়ে যে সৎকার করতে হয় সৎকারের জন্য তারা শবযাত্রা পালন করে থাকে সেই সব ধুমধামের সাথে শবযাত্রা কারণ শবযাত্রা পালন করা হয় কারণ তাদেরকে সৎকার করা হয় চিতায় নিয়ে গিয়ে পুড়ে ফেলা হয় হিন্দু সম্প্রদায় সেজন্য গ্রামের সমস্ত লোক এই যে জমিদার বাড়ি তাদের এই যে দেখার জন্য সবাই জোড়ো হলো মেয়েরা কাঁদিতে কাঁদিতে পায়ের দুই পায়ে ঘাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল বধুরা ললাতের চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রের শাশুড়ির দেহ আচ্ছাদন করিয়া দিয়া আঁচল দিয়া তাহার দেহ পদদুলি মুছাইয়া লই হইল মুছাইয়া লইল বিষয়টা হচ্ছে এরকম হিন্দু সম্প্রদায়ে কোনো কোনো পুরুষ বা নারী যদি মৃত্যুবরণ করে তাহলে তাদের একটা এই ধরনের বিশ্বাস আছে যে তাকে খুব সুন্দর করে খুব দামি কাপড় চোপড় পরায় এবং তাদেরকে মানে এগুলা পরিধান করে এবং স্বর্ণ পাতি অলঙ্কার যা কিছু তারা মনে করে যে এগুলা দিলে কল্যাণ হয় তিনি স্বর্গে যাবেন বা তিনি সুখে থাকবেন স্বর্গে এই ধরনের একটা বিশ্বাস থেকেই তারা মূলত এই ধরনের কাজগুলা করে তাকে বহুমূল্যে শাড়ির দেহ আচ্ছাদিত করিয়া মানে শাড়ি খুব দামি দামি শাড়ি পরাই দিয়ে ওই শবকে শবযাত্রায় বা সৎকার করা হয় এই বিষয়টা যেহেতু মুকুর যে বাড়ি জমিদার শ্রেণীর সেহেতু এখানে তো আর বলাই লাগে না দেখো তাকে আরও কী করছে পুষ্পে পত্রে গন্ধে মাললে কলরবে মনে হইল না এই কোনো সুখের ব্যাপার এ যেন বড় বাড়ির গৃহিণী পঞ্চাশ বর্ষ পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন মানে মুখুর্জ বাড়ির স্ত্রীকে এমনভাবে বিদায় জানানো হচ্ছে মনে হচ্ছে না এটা একটা সুখের ব্যাপার সুখ বলতে কি দুঃখ বা কষ্টকেই বোঝানো হচ্ছে বরং আরও মনে হচ্ছে কি যে পঞ্চাশ বছর পরে আবার নতুন করে মুখুর্জ বাড়ির জন্য আবার বউ আনতেছে বা এই রকম একটা বিষয় আর কি বৃদ্ধ মুখুর্জ বৃদ্ধ মুখোপাধ্যায় দুপুটা চোখের জল মুছিয়া সুকার্ত কন্যা ও বধুগণকে সান্ত্বনা দিতে লাগিলেন মানে বিষয়টা হচ্ছে এরকম অনেক কষ্টের মধ্যে যেহেতু কষ্টের একটা ব্যাপার স্যাপার সেই জন্য যে। বৃদ্ধ মুখোপাধ্যায়েরও একটু কষ্ট লাগছে তার সঙ্গে এতদিনের সঙ্গে চিরজিনের সঙ্গে শেষ বিদায় নিচ্ছে সেই জন্য তিনি অলক্ষে বলতে বোঝানো হয়েছে কি সবার অগুছরে দুই ফুটা চোখের জল ফেলে তার বধু এবং তার যে মেয়ে ছেলে সবাইকে একটু সান্ত্বনা দিতে লাগলেন প্রবল হরিধ্বনিতে প্রবাদ আকাশ আলোডন করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল মানে বিষয়টা হচ্ছে এরকম যে প্রবল মানে তারা তো হিন্দু সম্প্রদায়ে তো হরি শব্দের অর্থ কী ভগবানকেই বুঝায় তারা ভগবানকে ভগবানের নাম ধরে ধরেই ওই সবযাত্রার পিছনে পিছনে ওই সৎকার করার জন্য চিটাই নিয়ে যাচ্ছে আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল সেই কাঙ্গালির মা কাঙ্গালির মা ছিল গ্রামে খুব অসহায় দরিদ্র তার স্বামী তাকে মানে ছেড়ে দিয়ে চলে গেছে এক কথায় ধরতে গেলে মানে তার কোনো ভরণ পোষণ এগুলার কোনো তোয়াক্কা না করে তাকে ফেলেই চলে গেছে আর কি তো খাঙ্গালের মা ওই যে যাত্রার শবযাত্রাতে অংশগ্রহণ করতে পারতেছে না সরাসরি কেননা তার মধ্যে একটা ভয়ভীতি কাজ করতেছে যে কি রকম যে গ্রামের জমিদার শ্রেণীর মানুষ তাদের সাথে আমি কেমনে মিশবো বা তাদের শবযাত্রা আমি কেমনে যাবো এই একটু ধুমধামের ব্যাপার সেবার আমার ওখানে তার মধ্যে একটা এই যে সাহস সেটা কিন্তু জোগাড় হচ্ছে না সেই জন্য বলতেছে কি একটু পিছন থেকেই অনেক দূরে থেকেই দলের সাথে সঙ্গী হয় শবযাত্রার সাথে সঙ্গী হয় সে তাহার কুটি প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাঁটি হাঁটে চলিয়াছিল এই দৃশ্য দেখে আর নড়িতে পারিল না মানে বিষয়টা হচ্ছে কি সে বেগুন তুলে যাচ্ছে বাজারে কিন্তু এই শোভাযাত্রা দেখে পিচ পিচ পিছ নিল তাহার ঘাটে যাওয়া রহিল তাহার বেগুন বাঁধা সেই চোখের জলিতে সকলের পিছনে শ্মশানে উপস্থিত হইল মানে তার মধ্যে যে একটা কষ্ট তার মধ্যে যে একটা আবেগ সে বিষয়টা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন লেখক তার জীবন বাস্তবতা যে কষ্টের দুঃখের বাস্তবতা সেই জিনিসটা তিনি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দেখো দেখো এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। গ্রামের তীরে করছেন সেখানে পূর্বান্ধের কাঠের ভার চন্দনের টোকরা গৃহীত ধূপ মধু ধূপ ধুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল কাঙ্গালের মা ছোটজাত দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না তফাতে একটু উঁচু টিপির মধ্যে দাঁড়িয়ে অত্যন্ত সমস্ত অন্তুষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চুক মেলিয়া দেখিতে লাগিল মানে বিষয়টা হচ্ছে কি খুব ভালোভাবে সেই অবজারভেশন করতেছিল যে কিভাবে তাকে সৎকার করতেছে তার যে সম্পূর্ণ অন্তুষ্টিক্রিয়া সম্পূর্ণ করার যে বিষয়টা তিনি খুব আগ্রহ সহকারে দেখলেন প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল তখন তাহার রাঙ্গা পা দোকানে দেখিয়া তাহার দুচক জুড়াইয়া গেল ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক বিন্দু আল এক বিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয় মানে তার মধ্যে যখন ওই শবকে যখন ফুরে ফেলার জন্য বের করল তখন তার যে তিনি যে এত সুখে এত ধুমধামের সহিত যে স্বর্গে যাচ্ছেন সেটা দেখে তিনি মনে হচ্ছে কি কাঙ্গালের মায়ের মনে হচ্ছে ও ওই বৃদ্ধ মুখ বৃদ্ধ স্ত্রী মুখর্জির স্ত্রীর মাথা থেকে একটু সিঁদুর যাতে তার ওখানে পড়তে পারে কারণ সে সেটাকে এত মানে সে ভাবতেছে কি এত সুন্দর করে যাচ্ছে আমিও যদি একটু এরকম কোন সময় আমার যদি মৃত্যু হয় তাহলে আমিও যদি এভাবে যেতে পারি আমিও তখন স্বর্গে যাবো এই ধরনের একটা চিন্তা ভাবনা থেকে কাঙালের মা মনে মনে এই কথা ভাবতেছিল বহু কণ্ঠের হরিধনের সহিত পুত্র হস্তের মন্ত্রপুত্র অগ্নি যখন সংযোজিত হইল তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল মানে তার মধ্যে যে চাপা খুব চাপা খুব বলা যাবে না চাপা আবেগ বা তার মধ্যে যে দুঃখ দুর্দশা তার মধ্যে যে কি কষ্ট সেই বিষয়টা ফুটিয়ে তোলার জন্য লেখক এই এই কথাগুলো বলেছেন বলতেছে কি এই যে মুকুর্জের স্ত্রীর যে সন্তান পুত্র যারা আছে বা সবাই মিলে যে তাকে যে ধুমধামের সহিত যে এত সুন্দর করে তাকে সৎকার করতেছে বন্তুষ্টিক্রিয়া সম্পন্ন করতেছে এটা দেখে কাঙ্গালের মা আবেগে আপ্লুত সেও ভাবতেছে যে আমার আমিও যদি মরে যাই এরকম কি আমার কোনো দিন হবে যে এরকম এত সুন্দরভাবে পৃথিবী ইয়া পৃথিবী থেকে চলে যাওয়া বা অন্তষ্টিকা সম্বন্ধে তার ভাগ্যে জুটবে এরকম একটা চিন্তা ভাবনা তার মনের মধ্যে তো সেই জন্য সে আবেগে হয়ে মানে তার চোখ থেকে পানি ঝরতেছে এবার দেখো মনে মনে বারংবার বলিতে লাগলো ভাগ্য ভাগ্যিমানি মা তুমি স্বর্গে যাচ্ছ স্বর্গে মানি হচ্ছে কি স্বর্গে যাওয়া এইটা হচ্ছে কি কলকাতার সম্প্রদায় এখান এটা কলকাতা সম্প্রদায়ের যে মানুষগুলা মানে কলকাতার আঞ্চলিক মানুষগুলা তাদের যে কত্ত ভাষা সেই বিষয়টা এখানে তুলে যেন সজ্ঞে লিখছে তো সে মনে মনে ভাবতেছে এ মুখুর্জির স্ত্রী এত সুন্দর করে আশীর্বাদ নিয়ে স্বর্গে যাচ্ছে আমাকেও আশীর্বাদ করে যা আমি যেন এমনি খাঙ্গালের হাতের আগুনটুকু পাই সেই ভাবতেছে যে তোমার মুখুর্যের স্ত্রীর মনে মনে বলতেছে মা তুমি একটু আমাকে এরকম আশীর্বাদ করে যাও আমিও যাতে মৃত্যুর পরে অন্তত কাঙ্গালের হাতে এরকম একটু অন্তত এরকম শ্বাসঘোষ বা এত সুন্দর করে যদিও না পাই অন্তত তার হাতে যাতে আমি আগুনটুকু পাই আমার অন্তত আত্মাটা শান্তি পাবে ছেলের হাতের আগুন ব্যাপারটা কতই মানে গুরুত্বপূর্ণ তার কাছে ছেলে হাতের আগুন পাবা অনেক ভাগ্যের ব্যাপার সে তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গ হন দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল মানে কাঙ্গালের কাঙ্গালের মায়ের এগুলা দেখে খুব কষ্ট লাগতেছে এবং সে মানে আবেগ আবলুত এই সৌভাগ্যের সে যেন আর ইয়াত্তা করিতে পারিল না মানে তার মধ্যে একটা আত্মচেতনাবোধ আবার আত্মসচেতনাবোধ জাগ্রত হলো যে আমিও মৃত্যুর পরে যাতে অন্তত আমি অন্তত এত কিছু না পাইলেও নাতি নাতনি বা পুত্র স্বামী এদের এত বেশি না পাইলে অন্তত যাতে আমি আমার সন্তানের আগুনটুকু পেয়ে হলে পৃথিবী থেকে বিদায় নিতে পারি আমার সম্পূর্ণ হয়ে আজকে এতটুকুই থাক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আমি নেক্সট ক্লাসে এরপর থেকে পড়াবো আর কি আল্লাহ হাফেজ